এ থেকে জেটের মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই? আপনার নাম? মোহাম্মদ জাফর হোসেন। জাফর হোসেন ভাই কি করছেন? স্টুডেন্ট। দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশালে কি বিখ্যাত রয়েছে? আমরা জি জানলাম যে জাফর ভাইয়ের বাড়ি হলো বরিশাল এবং জাফর ভাই একজন স্টুডেন্ট। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো অনেক। আপনার জন্য আজকের প্রশ্ন, এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণের বর্ণটি আমরা প্রতিদিন খাই? জিরো। আপনার নাম? জান্নাত। জান্নাত কি করছেন? আমি স্টুডেন্ট। কোথায় পড়ছেন? খুলনা বিএল কলেজ। দেশের বাড়ি? খুলনা। খুলনা বিখ্যাত কি রয়েছে? খুলনা বিখ্যাত সুন্দরবন। সুন্দরবনের জন্য খুলনা বিখ্যাত, জানতে পারলাম যে খুলনা বিখ্যাত সুন্দরবনের জন্য। আর আপুর বাড়িও খুলনা এবং আপু কি করে? আপু, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখা হয়? না, তেমন দেখা হয় না। আপনার জন্য আজকের প্রশ্ন, এ থেকে জেটের মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই? আমি আবারও বলছি, এ থেকে জেটের মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, শুরু করছি এখন থেকে। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম এ থেকে জেটের মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই। আপু আমাকে বলেছে টি, আমাকে কিভাবে বিশ্লেষণ করতে হবে? টি অর্থ চা, তো আমরা তো টি খাই। সেই ধারাবাহিকতা আপনি বলেছেন। ইয়াস ইয়াস, আমি এটা ডান করব। ডান বলে লাগে তো পুরস্কার দিব। ওকে, প্রিয় দর্শক, আমি বলেছিলাম যিনি সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার বুঝিয়ে দিব। আমাকে আপুটি বলেছে টি এবং বিশ্লেষণও দিয়েছে যে টি অর্থ চা, আমরা সেটা প্রতিদিন খাই। প্রতিদিন খান আপনি? আচ্ছা, আমি আর আমার কাছে পুরস্কারটি রাখতে পারছি না, এই ধাঁধা সঠিক উত্তর ছিল টি। আপনার জন্য নতুন সময়ের গুগলির পক্ষ থেকে রয়েছে গিফট। বিজয় হয়ে কেমন লাগছে? খুশি লাগতেছে। আমি কি সারপ্রাইজ করতে পেরেছি? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। নতুন সময়কে কিছু বলার আছে? আমি তো নতুন সময় কখনো দেখিনি, এখন থেকে দেখবো, ভালো লাগলো। মানে একটা ভালো প্রোগ্রাম, এরকম ধাঁধা থাকে, ভালোই তো।